আজকে যে রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সেই রেসিপির নাম হচ্ছে ক্রিমি মাশরুম চিকেন। ক্রিমি মাশরুম চিকেন একটি পাশ্চাত্য রান্না এবং এতে একদম অন্য ধরনের আমি কিন্তু মশলার ব্যবহার করেছি। কী কী মশলার ব্যবহার করেছি এবং কীভাবে বানালাম আসুন দেখে নিই পুরো ভিডিওটা। ক্রিমি মাশরুম চিকেন বানাবার জন্য প্রথমে আমি এখানে কড়াতে দিচ্ছি একটু সাদা তেল, এটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই রান্না হবে। তার সাথে দিচ্ছি আমি একটু বাটার, এই বাটারটা তেলের সাথে দিলাম যাতে না বাটারটা একেবারে জ্বলে যায়। আমি এখানে সম্পূর্ণ বোনলেস চিকেন ব্যবহার করছি, আপনারা চাইলে হুইট বোন চিকেনও ব্যবহার করতে পারেন। বাটারের মধ্যে প্রথমে চিকেনগুলোকে একটু ভাজা করে নেব, খুব শক্ত করে ভাজলে বোনলেস চিকেন কিন্তু হার্ড হয়ে যাবে, সেই জন্য মোটামুটি একটু নাড়াচাড়া মতন করে নেব। এইরকম মোটামুটি একটু নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি কিন্তু ভাজলে হবে না, এরকম একটু নাড়াচাড়া করে আমি এটাকে দেখুন একটু লাইট একদম ফ্রাই করেছি আমি এটা, এটাকে আমি এবারে তুলে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ, এখানে অ্যারাউন্ড দুটো পেঁয়াজ কোটা রয়েছে, সেই দুটো পেঁয়াজ আমি দিচ্ছি আর তার সাথে একটু একটু রাখলাম আর তার সাথে দিচ্ছি চারটে মতো কাঁচা লঙ্কা। এবারে এটা একটু নাড়াচাড়া করে নেবার পরে এটাকে আমি প্রথমে সেপারেটলি তুলে রাখব। এই রান্নার গ্রেভিটা সম্পূর্ণ সাদা হবে এবং তার জন্য আমি আলাদা করে আরেকটা গ্রেভি কিন্তু বানাবো, কিন্তু প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব। এরপরে দেখুন আমি এর মধ্যে দিচ্ছি এই যে মাশরুমগুলো, এখানে অ্যারাউন্ড 250 গ্রাম মতন রয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পান। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে, যে ড্রাই মশলাগুলো সেগুলো, প্রথমে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন লবণ, সল্ট টু টেস্ট আমি সবসময় বলে থাকি, যেহেতু এটা একটা ওয়েস্টার্ন রান্না রেসিপি সেই কারণে এর মধ্যে কিন্তু যে ইন্ডিয়ান যে ফুডের যে মশলাগুলো পড়ে সেগুলো কিন্তু পড়বে না। এটা ধিমে আছে, কুক করতে টাইম লাগবে অ্যারাউন্ড 10 মিনিট। যতক্ষণ চিকেন এবং মাশরুমটা সেদ্ধ হচ্ছে সেই সময়ের মধ্যে আমি সসটা বানিয়ে নেব, তার জন্য আমি এখানে দিচ্ছি এটা হচ্ছে আনসল্টেড, এটা আনসল্টেড বাটারই ব্যবহার করার চেষ্টা করবেন। এর কারণ হচ্ছে আপনারা যদি এর মধ্যে সল্টেড বাটার দিয়ে দেন, অনেক সময় কি হয় সল্টেড বাটার দিলে এই যে সসটা বানাবেন না, সসের মধ্যে অনেক সময় আপনারা এক্সট্রা যে লবণটা অ্যাড করবেন সেটা কিন্তু এই টেস্টটাকে একটু পাল্টে দিতে পারে, সেই কারণে সবসময় আনসল্টেড বাটারটা ব্যবহার করুন। এরকম ছোটো ছোটো টিপস ও ট্রিক্স পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন আর 1/2 টেবিল স্পুন এর মধ্যে দিলাম আমি ময়দা, এই ময়দা এবং এই যে বাটারটা দিলাম এই দুটোকে খুব ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। এইটা যখন মোটামুটি দেখুন এই রকম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু গরম দুধ নয়, একেবারে চিল্ড মিল্ক এরকম আপনারা দেবেন, এই একেবারে ঠান্ডা দুধটাই কিন্তু দিতে হবে, তবেই কিন্তু এই যে ঘন হবে না জিনিসটা অনেক বেশি ঘন হবে এবং ঘনত্বটা ভালো হবে, এবং এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে যখন এটা ঘন হয়ে যাবে তখন এইভাবে আস্তে 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 এটা এই গ্যাসের মধ্যে গরম হবে এবং একটি সুন্দর একটা সস তৈরি হবে। এই সসটা একদম তৈরি হয়ে গেছে, দেখা যাক এটা কতদূর সেদ্ধ হয়েছে। এবারে দেখুন এইটা কীরকম সেদ্ধ হয়েছে দেখে নিচ্ছি, চিকেন এবং মাশরুম দেখুন দুটোই খুব ভালো সেদ্ধ হয়েছে। এবারে আমি এর মধ্যে
এইটা যখন মেশাবো এই যে সসটা, তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে রেখেছি, না হলে কিন্তু পুরোটা একদম জমে যাবে এবং এটা কিন্তু একদমই ভালো করে মেশানো যাবে না। সেই কারণে গ্যাসের ফ্লেম কিন্তু একদম বন্ধ করে রাখতে হবে। এবং এটাকে ক্রিমি করার জন্য, আরও ক্রিমি করার জন্য, এটা অলরেডি অনেকটাই ক্রিমি হয়েছে কিন্তু এটাকে আরও ক্রিমি করার জন্য আমি আরও কি ইনগ্রিডিয়েন্টস দেব সেটা দেখার জন্য আপনারা আমার সাথে পুরো রেসিপিটা দেখুন। কারণ আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেই রেসিপিতে কিন্তু অনেক কিছু নিত্য নতুন আমি জিনিস, মশলা ইত্যাদি ব্যবহার করব। তার জন্য পুরো রেসিপিটা আপনাদেরকে আমার সাথে, এটাকে আরও ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য আমি এর মধ্যে একটা চিজের স্লাইস কুচিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা যদি অন্যরকম কোনো চিজ ব্যবহার করতে চান করতেই পারেন, চিজের কোনো ভেরিয়েশনের সমস্যা নেই। দেখতে পাচ্ছেন একটা সুন্দর ক্রিমি টেক্সচার হয়েছে, কিন্তু এটাকে আরও ক্রিমি করব। তার জন্য এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। কত সুন্দর একটা ক্রিমি টেক্সচারযুক্ত তৈরি হয়েছে দেখুন। এবারে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো, একদম ওপর থেকে একটু অরিগ্যানো ছড়িয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল একদম ক্রিমি টেক্সচারযুক্ত আজকের এই রেসিপি, মাশরুম ক্রিমি চিকেন। আশা করি আজকে আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আগামীতে আমি আবার ফিরবো আরেকটি নতুন রেসিপির সাথে।